বানালাম স্যান্ডউইচ, বাবাই খেয়ে বলবে। তাও তো আলুটা থাকলে আর একটু ভালো হতো, ওইও একটু দেখে গেল বাড়িতে গিয়ে ট্রাই করবে, তাই তো? নে খা আপাতত। টমেটো খায় না, জানো টমেটো ছাড়াই বললাম। টমেটো এমনি সসটা হালকা টালকা খাস নাকি? বেশি ভালো লাগে। লিখো তো, ওটা কি বাজে লাগলো শুনতে। খাতা পেন নিয়ে বসে পড়েছি, এই যে রাত্রে লিখে রাখবো। এখন মোটামুটি 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আরেকজন খাচ্ছে। আমি লিখছি না, কত কি মালিক বল, মালিক বল না দাদা। আলু আগে আমি লিখে নিচ্ছি কি না, তারপর ওর পাশে পাশে লিখে দেবো, ঠিক আছে? প্রথমবার লিখছি না, চাল কুমড়া ভালো লাগছে না খেতে, আমার তো ভালো লাগছে। লাল শাকটা ভালো লাগে বেশি আমার, অনেকদিন পর লিখছি তাই না, হাতের লেখা একটু কেমন হয়ে গেছে। মায়ের কাজটা আমি করে নিলাম, বাজারটা লিখে দিয়েছি, হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, কারেন্ট নাই, বসে আছি সবাই মিলে। এত রাতে কে ফোন করছে বল? থ্যাংক ইউ। আইসক্রিমটা জমলোই না আমার, আইসক্রিম জমতে দিয়েছিলাম আমার রসটা, কিন্তু আইসক্রিম হয়নি। কী করে হবে, কারেন্ট তো নেই, তো এখন এটাকে খেয়ে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, ভাবলাম যে ছাদে এসে একটু ঘুরি। সব জায়গায় কারেন্ট আছে, কিন্তু এদিকে যে কেন নেই কি জানি। মাও উঠে চলে এসছে, এত গরম লাগছিল মায়েরও। ছাদে অনেক হাওয়াও আছে। ও এত ফ্ল্যাশ মারার কি দরকার? গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে অলরেডি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর শুভ বাজারে চলে গেছে। আর আজকে হচ্ছে সানডে, আর দেখো বিছানা ক্লিন করে রেখে দিয়েছি। ক্লিন করার পরে বিছানা ঝাড়ার ঝাড়াটা এখানে আছে, সরিয়ে দিলাম। জানলাটাও এখন খোলা যাচ্ছে, বেশ রোদও ঢুকছে, ভালো লাগছে। তো চলো বাকি কাজগুলো করে নিব। আর আজকে তো চিকেন হবে, কিন্তু আমি শরীর খারাপের জন্য চিকেনের ঝোলটা খাচ্ছি না, তো আমি নিজের জন্য চিকেনের পাতলা করে একটা স্যুপের মতো কিছু একটা বানিয়ে নেব। সবজিগুলো এখন কাটবো, তো সেগুলো এখন করে নিচ্ছি। এই যে সব সবজিগুলো কেটে রাখা হয়েছে, আমি কিন্তু বেশি সবজি দিই না, সবজির মধ্যে দেখতেই পাচ্ছ কী কী দিয়েছি, তো এখন এটা ঝটপট করে নেব। সবজিগুলো এখানে ফ্রাই হচ্ছে, আর চিকেনটা কিন্তু আগে একটু লবণ দিয়ে মাখানো আছে, তো এখন এগুলো সব একসাথে করে নিয়ে বানিয়ে নেব। আমি ওখানে বসিয়ে দিয়েছি, হচ্ছে এদিকে ভাত হচ্ছে, পূর্ণিমা দিয়ে যে সবজি কাটছে ওটা যতক্ষণে হচ্ছে আমি একটু বসে আছি। মা স্নান করে আসবে, তারপর আমি স্নান করে নেব। আজকে ওয়েদারটা একটু গরমই আছে, দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, হাওয়াও বইছিল, কিন্তু আজকে আবার গরম পড়ে গেছে।
তো আর লেট করবো না, তাড়াতাড়ি স্নান করে নেবো আর একটা মেকআপের ভিডিও ভেবেছি বানাবো, তো সেটাও করতে হবে। আর আমি বেলকনি থেকে ডালপুরি নিয়ে নিচ্ছি। হচ্ছে না বড়? এত গরম যে বিছানায় বসে খাওয়ার একটু ইচ্ছা করছে না। শুকর মতো আমিও মাটিতেই বসে পড়েছি, মাটিতে বসেই আরাম লাগছে। অনেকদিন পরে আমি আজকে বাইরের ডালপুরি খাচ্ছি। আগে তো একটা কী বলবো হ্যাবিট হয়ে গেছিলো রবিবার করে খাওয়া, এখন একটু অভ্যাসটা চেঞ্জ করেছি। আজকে হঠাৎ মাঠাতে ইচ্ছে হলো খাওয়ার, তাই জন্য আজকে নিয়ে এসেছি। খেয়ে নিই ঝটপট, তারপরে স্নান করতে হবে। 2000 years later. স্নান কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে এখান থেকে ব্রণ বেরিয়েছে, আমার ফেসে এরকম ব্রণ হয়নি এই গরমে এত পড়েছে। আর স্কিন কেয়ারও করছিলাম না কয়েকদিন ধরে, শরীর ভালো ছিল না, কি আর স্কিন কেয়ার করবো, তাই জন্য দেখো এখান থেকে বেরিয়ে গেছি। স্নান করা হলাম যে স্কিন কেয়ারটা করেই নি। টোনারটা দিলাম, দেখা যাক যে কমছে কি না। সব কাজ কমপ্লিট, এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, আজকে আর লেট করবো না। তো দেখতেই পাচ্ছ আমি কী কী নিয়েছি, আর আমি এই স্যুপটাও নিয়ে নিয়েছি নিজের জন্য। কিন্তু আমি যে আলুটা খাচ্ছি সেটা কিন্তু নর্মাল মাংসের ঝোলের আলু। আর এই যে শুভও নিয়ে নিয়েছে, তো আমাদের দুজনেরই একদম অপোজিট খাওয়ার, ও খায় পরোটা আমি খাই ভাত। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।